বিদ্যুৎ দুজন মিলে যাব পুজো দিতে। তো গাইস ওপাশে নতুন জুতোটা পরে নেবো, কারণ এই জুতোটা ছাড়া আমি মানে হাইট পাই না, গাড়ি খুব প্রবলেম হয়, এই জুতোটা ছাড়া হাইটই পাওয়া যায় না। তো গাইস জুতোটা পরে পুরো ঘর থেকে বেরিয়ে গেলাম, আমি আসছি। তার সাথে বাজার থেকে কিছু বাজারও করে নিয়ে আসতে হবে পুজোটা কমপ্লিট করে। তো এদিকে বিদ্যুৎ দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, বাট ও গাড়ি চালাতে পারে না, গাড়িটা আমারই চালাতে হবে। তো গাইস এখন আমরা বেরোবো, আর তোমরা প্রে করো আমি যেন খুব সুন্দরভাবে পুজোটা কমপ্লিট করতে পারি, আর তোমাদের ওখানে বাদবাকিটা শেয়ার করবো। বাদবাকিটা তো ওখানে গিয়ে দেখা হবে, তো তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি ফুলের দোকানে, দুটো মালা নেবো, তারপর শেয়ার করবো, তোমাদেরকে মন্দিরে যাবো, সেখানে গিয়ে শেয়ার করবো যে কত সুন্দরভাবে পুজো দেবো। তো দেখতে থাকো, বড় হবে তো বাবু? এই যে তোমাদের এখানে কৃষ্ণ মন্দির খোলা থাকে সবসময়? ফাইনালি এখানে আমি জবা ফুল নিয়ে নিয়েছি, আর রজনীগন্ধা দুটো মালা নিয়ে নিয়েছি, এটা পরাবো কৃষ্ণ আর রাধা রানীকে, আর এটা হচ্ছে বজরং বলির জন্য। ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি, কিন্তু মন্দিরের পুরোহিত আসবে 12টা থেকে 1টার মধ্যে, আর আমরা 9টার মধ্যে ঢুকে গেছি। তো অনেকটা লং টাইম, জানি না এতক্ষণ কোথায় কীভাবে কাটাবো। তো যখন মন্দিরে চলে এলাম তোমাদের ভাবলাম যে তোমাদেরকে মন্দিরটা দর্শন করে দিই, দেখো এখানে গোপাল আছে, ওখানে গৌরী আছে। তো তোমাদেরও দেখে প্রাণটা পুরো জুড়িয়ে যাবে যে এত সুন্দর মন্দিরটা আর এত সুন্দর ঠাকুর আছে। তাছাড়া এটা আমাদের গোলবাজারে নতুন মন্দির হয়েছে, আর এখানে একটু মা কালী আছে, দুর্গা আছে, প্রভু রাধা কৃষ্ণ আছে, আর গোপাল আছে, গৌরীটাই আছে, দেখতেই পাচ্ছ। আমার তো এখানে এসে মনটা প্রায় মানে মন প্রাণ সব জুড়িয়ে গেল, আর তোমাদেরকে দেখাতে পারছি, এটাই আমার অনেক সৌভাগ্য যে এখানে ভিডিও করতে দিচ্ছে, তো দেখতেই পাচ্ছ। প্রাণ ভরে দেখতে ইচ্ছা করে আর কি। আমরা অনেক মানে ভাগ্যবান যে গোলবাজারের মধ্যে এত সুন্দর একটা মন্দির রয়েছে। এখানে মা কালী আছে দেখতেই পাচ্ছ, আর ওর পাশে রাধা কৃষ্ণজি আছে। বাহ
আমার মা যে কি ভালোবাসে, তো গাইস ফাইনালি আমাদের সব ডালা দেওয়া কমপ্লিট হয়ে গেল। পুজো হতে হতে হয়তো একটা বাজবে, আমি ডালা দিয়ে চলে গেছি, ডালা দিয়ে এখন বেরোচ্ছি। এবার যাবো বজরংবলীর মন্দিরে, আর আমার কাছে রয়েছে এই মালা, জবার মালা আর সেখানে লাড্ডু। এবার বজরংবলী মন্দিরে যাবো, বাদ বাকিটা ওখানে গিয়ে শেয়ার করবো, দেখতে থাকবে। নমো ব্রহ্মণ্যমতি ভগবান তো গাইস ফাইনালি আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বাজার করতে এসেছি। ঘরে কিছু বাজার করে তারপর বাড়ি যাবো, দেখতে থাকো কি কি বাজার করি, আমাদেরকে শেয়ারও করে নিই। তো গাইস ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তার সাথে এই ঘরের অনেক বাজারও করতে হলো। তোমাদেরকে বলেছিলাম এই যে বাজার করেছি, অনেক কিছু করেছি বাজার। তো যাই হোক, তো এদিকে বিদ্যুৎ তো পুরো একদম তিতখিত পড়ে, সুন্দর লাগছে দেখতে। তো গাইস এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ, তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও। দেখা হবে পরবর্তী আরও একটি ব্লগের সাথে, চলো টাটা বাই বাই।